সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এম এ বি সিদ্দিক, ক্লোরেক্টাল ব্রেস্ট এন্ডোল্যাপারোস্কোপিক ও ক্যান্সার সার্জন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে অন্ডকোষের তীব্র ব্যথার অন্যতম প্রধান কারণ এবং তার চিকিৎসা নিয়ে। অন্ডকোষে যে তীব্র ব্যথার তার মূল কারণ হচ্ছে ইনফেকশন, তবে 10 থেকে 25 বছর বয়সীদের এই তীব্র ব্যথার একটি কারণ হচ্ছে টেস্টিকুলার টর্শন। এই টেস্টিকুলার টর্শনটি হচ্ছে এমন একটি বিষয় যেটি যদি আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারি সেক্ষেত্রে আপনার অন্ডকোষ হারাতে হতে পারে। কোনো মানুষই চায় না তার একটি অঙ্গ হারিয়ে যাক। এই টেস্টিকুলার টর্শন হচ্ছে সাধারণত জন্মগত কিছু ত্রুটির কারণে অন্ডকোষের যে রক্তনালী সেখানে প্যাচ লেগে যায়। প্যাচ লেগে যাওয়ার ফলে অন্ডকোষে তীব্র ব্যথা হয়। এই ব্যথা অনেক সময় তলপেটের নিচের দিকেও থাকে। এই প্যাচ লাগার ফলে তার রক্তনালী বন্ধ হয়ে অন্ডকোষটি নষ্ট হয়ে বা মরে যেতে পারে। কিন্তু যেহেতু সবচেয়ে কমন কারণ হচ্ছে ইনফেকশন, যার ফলে অনেকেই আমরা মনে করি ইনফেকশন মনে করে ওষুধ দিয়ে থাকি, কিন্তু দ্রুততার সাথে যদি এই টর্শনের চিকিৎসা করা না হয় তাহলে অন্ডকোষটি নষ্ট হয়ে যাবে। সাধারণত আমরা যারা সার্জন তারাই বুঝতে পারি পরীক্ষার মাধ্যমে যে এটি টেস্টিকুলার টর্শন না ইনফেকশন। টেস্টিকুলার টর্শন হলে সেটি দ্রুত 6 ঘন্টার মধ্যে যদি আমরা অপারেশন করে প্যাচ খুলে দিতে পারি সেক্ষেত্রে এটি সাধারণত 100% ক্ষেত্রে ভালো থাকে, এবং অন্য পাশটিও ফিক্স করে দিতে হয় যাতে অন্য পাশে এই টর্শন না হয়। এটি যদি 24 ঘন্টা পার হয়ে যায় সেক্ষেত্রে সাধারণত আর এই অন্ডকোষটি টিকানো সম্ভব হয় না, সেক্ষেত্রে অন্ডকোষটি ফেলে দিতে হয় এবং অন্য পাশটিকে ফিক্স করে দিতে হয় যাতে অন্য পাশেও এই সমস্যা না হয়। তাই এমনকি এ ধরনের সমস্যা যদি হয় সেক্ষেত্রে যদি আমরা কনফার্ম করতে চাই সাধারণত ডুপ্লেক্স স্ক্যানিং করতে হয়, কিন্তু এই পরীক্ষাটি সব জায়গায় অ্যাভেলেবেল না হওয়ার কারণে যদি সার্জন মনে করেন যে এই টেস্টিকুলার টর্শন হয়েছে সেক্ষেত্রে তিনি এই পরীক্ষার জন্য অপেক্ষা না করে তিনি সরাসরি অপারেশন করতে পারেন। সুচিকিৎসা এবং সর্বোচ্চ চিকিৎসাই এক্ষেত্রে একমাত্র উপায়। আপনাদের সকলের সুচিকিৎসা ও সর্বোচ্চ চিকিৎসা কামনায় শেষ করছি।